अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल। आमी शामिमा चौधरी। आज के खूब ही अल्प उपकरण दिए एक नास्तार आइटेम आपनादेर साथे शेयर करब। ताहले देखा जाक कि तैरी करी आमी। आमादेर बासाय जेटा सब समय थाके जेरकम रुटी बानानोर आटा, एटा सबार घरे थाके। एई जे रुटी बानानोर आटार मध्ये आमी शुधु सामान्य एक चिमटे लवण आर काली जीरा दिए निएछि। एई जे काली जीरा दिएछि आर सामान्य लवण दिए आमी आधा घंटा रेखे दिएछि ढेके। काइटा तैरी करे आधा घंटा रेखे दिएछि। एखन आमी एटा दिए एकटा मजार नास्ता तैरी करब। এটা সব অনেক সময় আমাদের ঘরে অনেক কিছু থাকে না, ডিমও থাকে না, তখন কি আমরা নাস্তা তৈরি করব না? এখন আমি দেখাবো সবচেয়ে সহজ উপকরণ, শুধু আটা এবং কালি জিরা দিয়ে আমি নাস্তাটা তৈরি করব। এই যে আমি তৈরি করে রেখেছি এটা, এখন এটা দিয়ে আমি একটা রুটি তৈরি করব। এটা দিয়ে আমি যতটুকু আটা রেখেছি তার মধ্যে আমার তিনটা রুটি হবে। এটা দিয়ে আমি প্রথমত রুটি তৈরি করব, তারপরে আপনাদের দেখাবো এটা দিয়ে কিভাবে নাস্তা তৈরি করা সম্ভব রুটি ছাড়াও। এই যে আমি প্রথমে একটা রুটি তৈরি করে নেব। এই ফিরাটা নড়ছে, ফিরার নিচে আমি একটা কাপড় দিয়ে দেব, তাহলে এটা আর নড়বে না। এই যে এখন আর নড়ছে না, কোনোভাবেই এটা আর নড়বে না। এই যে প্রথমে আমি একটি রুটি তৈরি করে নেব। এর মধ্যে শুধুমাত্র কালি জিরা আছে আর সামান্য একটু লবণ আছে, আর এটা খুব বড় সাইজের একটি রুটি তৈরি করে নেব আমি। আগে রুটিটা তৈরি করে নিই। আর এইদিকে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। আর এইদিকে আমি রুটি তৈরি করে নেব। রুটিটা একটু বড় করে নেব। এত কম উপকরণে কোনো নাস্তা বানানো এটা একটা অবাক কাণ্ড। এই রুটিটা শুধু সামান্য একটু লবণ আর কালি জিরা। এই যে রুটিটাকে আমি এখন এইভাবে কেটে নেব। প্রথমে এইভাবে লম্বালম্বিভাবে কেটে নেব। এই যে দুই পাশ থেকে কেটে নেব। এটা আপনারা বিভিন্ন সাইজ মতো কেটে নিতে পারেন, আমি এইভাবে চার কোণা করে কেটে নেব। আর এদিকে তেল গরম হয়ে গেল, এই যে আমার এগুলো কাটা হয়ে গেছে। এখন আমি কি করব, একটা একটা করে এর মধ্যে দিয়ে দেব। এইভাবে স্কোয়ার করে কেটে নিয়েছি, এগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব। এটা একটা সুন্দর চানাচুরে যে ফ্লেভার থাকে কালি জিরা দিলে ওই ফ্লেভারটা চলে আসবে। কালি জিরা ভাজলে খুব সুন্দর একটা সুগন্ধ বের হয়। ফ্রাই প্যানে যতটা দেওয়া যায় আমি ততটা দিয়ে দেব। অনেকগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এগুলো এটা হালকা হিটে ভাজতে হবে। আর এই যে ফুলে উঠছে, এই যে ফুলছে, খুব সুন্দর করে ফুলে যাবে। এই যে খুব সুন্দর ফুলে উঠছে। এটা মিডিয়াম হিটে আমি ভাজবো, খুব বেশি হিট হলে খুব দ্রুত পুড়ে যাবে কিন্তু মশমশা হবে না, এটা খুব সুন্দর মশমশা হয়ে যাবে। এটা আমি দুই ধরনের ভাবে তৈরি করব, একটা ঝাল ঝাল করব, একটা মিষ্টি করব। এগুলো লাল লাল হয়ে গেছে, এগুলো খুবই মশমশে কুড়মুড়ে হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এগুলো আমি চুলায় দিয়ে দিই, তারপরে আমি দেখাবো দুই রকম কীভাবে করব। ওইটা আমি এখন ঝাল ঝাল করব, আর এটা আমি মিষ্টি করব। আগে ওইটা তৈরি করে নিই, তারপরে এটা। এগুলো হতে থাক হালকা হিটে, এগুলো হতে থাক ততক্ষণ আমি এটা আমি দেখিয়ে দিই। এই যে এইটা হলো চিলি ফ্লেক্স, এটা আমি এর উপরে হালকা হালকা করে দিয়ে দেব। এই যে এর উপরে এটা দিয়ে দেব,
তারপরে এই যে বিট লবণ, বিট লবণ একটু একটু করে, লবণটা আটকে গেছে, এই যে বের হচ্ছে, এই যে এরপরে একটু বিট লবণ দিয়ে দিব। বিট লবণ দেওয়া হয়ে গেল, এখন কি করব মাঝখানে, এই যে এটা চিলি ফ্লেক্স আছে, বিট লবণ, কালিজিরা, আর এইটা টমেটো সসে ডুবিয়ে, এই যে কি মজা। এগুলো আমি তেল থেকে ছেঁকে তুলে নেব। এই যে কি সুন্দর কুড়মোড়া হয়েছে, শব্দ শুনে বোঝা যাচ্ছে, এই যে পড়ছে ঠাস ঠাস একটা শব্দ হচ্ছে, মানে কতটা যে কুড়মোড়া হয়েছে সেটা বোঝাই যাচ্ছে। আর এইটা আমি করব মিষ্টি, এই যে চিনিটাকে আমি পাউডার করে নিয়েছি, এটা গরম গরম সামান্য তেল তেল আছে এখানে, এভাবে দিয়ে দিলে এর মাখে এটা মাখা মাখা হয়ে যাবে, এই যে এই যে চিনিটা একটু গায়ে গায়ে মাখা থাকবে, সামান্য একটু তেল ছিল তেলের সঙ্গে এটা মেখে যাবে, এটা এভাবে মেখে যাবে। এত কুড়মুড়ে এটা সকালে ভেজে বিকাল পর্যন্ত তো খাওয়া যাবেই, আবার আপনারা যদি ইচ্ছা করেন মনে করেন এটা কাছে বয়ামে রেখে দিলে দুই তিন দিন এরকম কুড়মুড়া থাকে। এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। আল্লাহ হাফেজ।